সকাল বেরিয়ে পড়লাম, বাজে এখন 8টা বাজতে 10-20 মিনিট বাকি। যেই ট্রাভেলের জন্য সাইট সিনের জন্য বুক করেছে, তো সেই সাইট সিনের গাড়ি আসলেই উঠবো, ওয়েট করছি। ফাইনালি আমাদের গাড়ি এসে পৌঁছেছে, এখন আমরা টুকটুক করে প্রত্যেকে গাড়িতে ব্যাগপত্র রেখে উঠে পড়ছি, কারণ সামনেই অপেক্ষা করছে আমাদের জন্য সুন্দর মনোরম দৃশ্য, তা দেখার জন্য আমরা সকলেই খুবই এক্সাইটেড। গাড়ি আমাদের রওনা দিল চন্দ্রভাগা সি বিচের দিকে। আমরা গাড়ি 7-সিটার বুক করেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে আমরা টোটাল 6 জন আছি। 3500 টাকা বলেছিল, কিন্তু সেটা বার্গেনিং করে আমরা 3300 টাকা করে ফেলেছিলাম। চন্দ্রভাগা আমরা সি বিচে আমাদের প্রথম ডেস্টিনেশন, যেখানে আমরা এসে গেছি। আর পিছনেই প্রচুর ভিড় আর সমুদ্র জোয়ারও সেই আর সুন্দর হাওয়া। আমরা নেমে পড়লাম চন্দ্রভাগা সি বিচে, এখন সামনের দিকে এগোই। পিছনে ওখানে গাড়ি আছে, তো পিছনে অনেক বোর্ড আছে, ওখানে বোর্ড চড়তে পারো। তারপরে এই গাড়ি আছে, গাড়িও চড়তে পারো। এখানে জেটস্কি 600 টাকা, জেটস্কি সেলফ রাইড, এখানে সব ডিটেলস আছে, তোমরা দেখে নাও। এই বিচে কিন্তু স্নান করা নিষেধ, কারণ একটাই, তোমরা দেখতে পারবে এই বিচে প্রচণ্ড চোরা বালি। আমাদের আসার আগে থেকেই প্রচুর পর্যটকদের ভিড় আর সাথে রোদ প্রচণ্ড, তাই এবার আমরা বেরিয়ে পড়ছি বাইরে। বেরিয়েই একখান ডাব খেয়ে নিলাম, আর এটা হলো এন্ট্রান্স গেট, যেটা তোমাদের এন্ট্রির সময় দেখাতে পারিনি। তো আমরা ডাব খেয়ে এখন গাড়িতে উঠবো। এবার গাড়ি আমাদের রওনা দিল নেক্সট ডেস্টিনেশন কোণার্ক মন্দিরের। কোণার্ক সান টেম্পল দর্শন করার জন্য আমাদের প্রত্যেকের মনে এখন চরম আগ্রহ। এই মন্দিরের রয়েছে প্রচুর ইতিহাস, যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চন্দ্রভাগা সি বিচ থেকে কোণার্কে সান টেম্পলে আসতে আমাদের 3-4 মিনিট সময় লেগেছে গাড়ি করে। আর মন্দিরের এই যে টিকিট কাউন্টার একদম বাঁদিকেই, তো লাইন প্রচুর আছে আপাতত টিকিট কাউন্টারে, ঠিক আছে, পুরো ভিড় ওই জায়গাটা। আমি এখন দাঁড়িয়ে আছি টিকিটের লাইনে অনেকক্ষণ ধরেই। তো এখানে 4টে টিকিট কাটা হয়ে গেছে, আর 10 বছর অবধি এন্ট্রি ফ্রি, তাই রুকমের টিকিট আমাদের লাগেনি। এখন বাজে সকাল 10:10, তো এখানে অনেক রকম গাইড পাবে তোমরা, আমরা গাইড ফাইড নিচ্ছি না, জাস্ট ভিতরে নিজেরাই ঘুরবো। কোণারকের সূর্য মন্দির, যার গর্বে লুকিয়ে রয়েছে নানান জানা অজানা ইতিহাস। রাজা নরসিংহের তৈরি এই মন্দির, মন্দিরটি তৈরি করা হয়েছিল স্বয়ং সূর্য দেবতাকে উৎসর্গ। মন্দিরটিতে রয়েছে 12 জোড়া চাকা, যেই চাকা এখনো পর্যন্ত সঠিক সময় নির্ধারিত করে চলেছে। আমাদের ইন্ডিয়ান রুপিসের 10 টাকার নোটেই এই চাকাটির ছবি আমরা দেখতে পাই। শোনা যায় এই মন্দিরের যে সূর্যদেবের মূর্তি, সেটি হাওয়ায় ভাসমান হয়ে থাকত। 1903 সালে এই মন্দিরের মুখ্য দোয়ারের প্রত্যেকটি দ্বার বন্ধ করে দেওয়া হয় চিরকালের জন্য। এই কারণটি হল এই মন্দিরের একটি অন্যতম রহস্য। সূর্যের প্রথম কিরণটি মন্দিরের এই মুখ্যদ্বারে এসেই পড়ে। মন্দিরের ভিতরে পুজো না হওয়ার অনেক রকম কারণ জানা যায়, তার মধ্যে একটি হলো আত্মহত্যার কারণ। সবশেষে সত্যিই মন্দিরটি আশ্চর্যজনক এবং রহস্যজনক। যে এই মন্দির প্রতিষ্ঠিত করছিল, তাদের মধ্যে এক কর্মী এখানে সুসাইড করার জন্য, এই মন্দির হওয়ার আগেই সুসাইড করার কারণে পূজা হয় না, কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর। সামনেই একদম আমরা ছায়াদেবীর মন্দিরের কাছে দাঁড়িয়ে, এই যে পিছনেই, এখানে কোনো টেম্পল কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়নি। মন্দিরের বাহির পথ থেকে বেরোনোর সময় তোমরা পেয়ে যাবে এখানে নবগ্রহ মন্দির। এখানে সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। নবগ্রহের পুজো করলে আমাদের সকল গ্রহদোষ কেটে যায়। রয়েছেন সূর্যদেব, চন্দ্রদেব, মঙ্গলদেব, বুধদেব, বৃহস্পতি ও শুক্র, শনিদেব এবং রয়েছে রাহু ও কেতু। সেদিন বাচ্চাদের পোলিওর ডেট ছিল, আর সেখানে পোলিও খাওয়ানোরও ব্যবস্থা ছিল। একদম এক্সিটের পয়েন্টেই দাঁড়িয়েছিল লেবু জল, যেখান থেকে আমরা সবাই লেবু জল নিয়ে নিয়েছিলাম 10 টাকা করে গ্লাস। একদিন দিয়ে হালকা লেবু দেয়, 10 টাকা করে লেবু জলের গ্লাস খেলাম, আর একে খাওয়ালাম পোলিও। এখন আসলাম একটা হোটেলে, বাজে এখন প্রায় 12টা সাড়ে 12টা, তো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে আবার নেক্সট যে সাইট সিন আছে সেখানে যাব। অর্ডার করলাম বেঙ্গলি থালি, যেটা 130, সব কিছু নিরামিষ আছে। আর এই পনিরটা শুধুমাত্র নিল 80 টাকা এইটুকু প্লেট। শোনালে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু চলার মতো, আর বাদবাকিদের ভালোই লেগেছিল। উঠে পড়লাম গাড়িতে, নেক্সট ডেস্টিনেশন ধবলগিরি। আমরা এখন উঠলাম অটোতে, আমাদের গাড়ি রাখা ওই যে, ওই যে আমাদের গাড়ি। তো পাহাড় থেকে যেহেতু বাবুকে নিয়ে উঠতে পারবো না, তাই অটোতে উঠলাম। অটো 200 টাকা নিচ্ছে। তো
আমরা অটো করে এসে পৌঁছে গেলাম। এখানে সব লেখা আছে, সামারি অফ দ্য কন্টেন্টস অফ দ্য অশোক এডিক্টস আর অ্যাজ ফলোস। হাতি কা মাথা হ্যায় উপর, ইসকা শরীর মে লিখা থা পালি আর ব্রাহ্মী দোনো ভাষা, পালি হে মগধ কা, ব্রাহ্মী হে কলিঙ্গ কা, দোনো ভাষা লিখা থা আগে হে ও উপর ট্রান্সলেশন হে ইহীঁ পে কর দিয়া। ও আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি এই শিলার উপরে। জায়গাটা খুবই নিরিবিলি, তার কারণ সবাই ওই শান্তিস্তূপটাই মেন দেখতে যায়। এই জায়গাটা খুব লোকজন আসেও না। এইদিকে রয়েছে পার্ক আর এটি হলো মেন রোড, যেখান থেকে অনেক গাড়ি যাতায়াত করে। এই জায়গাটা পাহাড়ের উপর সত্যি খুব শান্ত নিরিবিলি। আমাদেরকে উনি হিস্ট্রি বলছিলেন এখানকার। এখানের আশেপাশেই রয়েছে দয়া নদী, যেটি কলিঙ্গের যুদ্ধের পরে রক্তের স্রোতে ভেসে গিয়েছিল। বেরিয়ে পড়লাম সেখান থেকে মেন যেই শান্তিস্তূপ সেইটি দেখার জন্য। আর এই শান্তিস্তূপ তৈরি কেন করেছিল সেইটি বলছি। এই হলো বৌদ্ধ স্তূপ থেকে সাইডের সিনারিগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। এটি হলো ধবলগিরি বা সম্রাট অশোকের বানানো শান্তির স্তূপ। সম্রাট অশোক কলিঙ্গের যুদ্ধে জয়ের পরে বেরিয়েছিলেন ধবলগিরির আশেপাশে ঘুরতে। চারিদিকে অশান্তি, দুঃখ এবং শোকের ছায়া, এগুলি দেখার পরে রাজা অশোক নিজেকে অনেক বেশি অপরাধী মনে করছিলেন। কোনোরকমভাবে নিজের মনকে উনি শান্ত করতে পারছিলেন না। তারপর উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই শান্তি স্তূপটি তৈরি করেন। সম্রাট অশোককে ঘিরে আরেকটি কাহিনী কথিত আছে। সম্রাট অশোকের স্ত্রী মহারানী দেবী ছিলেন শ্রীলঙ্কান বৌদ্ধ। তিনি সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করেন এবং সাম্রাজ্য বিস্তারের জন্য তাকে উৎসাহিত করতে থাকেন। তার স্ত্রীর অনুপ্রেরণায় তিনি সাম্রাজ্য বিস্তারে আগ্রহী হন, বিভিন্ন রাজ্য আক্রমণ করেন ও প্রজাদেরকে হত্যা করেন। এমনভাবে বিভিন্ন রাজ্য দখল করতে করতে যখন উনি কলিঙ্গে আসেন, তখন শুরু হয় কলিঙ্গ যুদ্ধ। এই সময়কালে প্রচুর মানুষের প্রাণ যায় এবং সেই সব দেখে সম্রাট অশোকের মানবতা উদয় হয় এবং উনি যুদ্ধ স্তম্ভিত করে দেন। উঠে পড়লাম আবার গাড়িতে। ধবলগিরি থেকে আমরা বেরিয়ে পড়লাম লিঙ্গরাজ টেম্পল দেখার জন্য। লিঙ্গরাজ টেম্পলটি মহাদেবের একটি মন্দির, যেখানে গেলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, স্বয়ং মহাদেব ওখানে বিরাজ করেন। লিঙ্গরাজ টেম্পলের আগে ঠিক এমন একটি মন্দির পড়বে। ভুবনেশ্বরে প্রায় সব মন্দিরই এমন আকৃতিতে গঠন এবং ভুবনেশ্বর শহরটিকে কিন্তু মন্দিরের শহরও বলে, কারণ ভুবনেশ্বরে রয়েছে প্রচুর মন্দির। লিঙ্গরাজ টেম্পলের ভিতরে কোনো রকম মোবাইল অ্যালাউ নেই, তার জন্য জুতো মোবাইল গাড়িতেই রেখে আমরা চলে যাব লিঙ্গরাজের ভিতরে মহাদেবকে দর্শন করতে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরিতে গিয়ে। উদয়গিরি এবং খণ্ডগিরি অসম্ভব সুন্দর দৃশ্য এবং পরিবেশ এখানকার। আর এই দুই উদয়গিরি ও খণ্ডগিরির ইতিহাসও প্রচুর। সবকিছু এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার নেক্সট ভিডিওতে তোমরা উদয়গিরি এবং খণ্ডগিরির ইনফরমেশন পেয়ে যাবে। আপাতত এইটুকু। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, এমনভাবে সাপোর্ট করতে থাকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ টাটা।